আসসালামু আলাইকুম, আমি এস এম শরীফ, পরিচালক এস এম আই সিটি একাডেমি। এই ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কুমিল্লা বোর্ড 2017 এর এমসিকিউগুলো সমাধান করে দেখানো হবে। এই ভিডিও ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে সকল বোর্ডের এমসিকিউগুলো সমাধান করা হবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এক নম্বর এমসিকিউ, এ সমান ওয়ান বি সমান জিরো এর জন্য এ এক্সক্লুসিভ বি কী হবে। তোমাকে মুখস্থ করতে হবে এ এক্সক্লুসিভ বি, এ এক্সক্লুসিভ বি সূত্র কি। এ এক্সক্লুসিভ বি সূত্র হচ্ছে, ইনপুটে ওয়ানের সংখ্যা বিজুর হলে আউটপুট ওয়ান হয়। অর্থাৎ যদি ওয়ানের সংখ্যা বিজুর, অর্থাৎ এ এর ভ্যালু জিরো, বি এর ভ্যালু ওয়ান, ওয়ানের সংখ্যা কয়টা, একটা, বিজুর, তাহলে ওয়ান হবে। আবার এ এর ভ্যালু ওয়ান, বি এর ভ্যালু জিরো, তাহলে ওয়ানের সংখ্যা কয়টা, একটা, ওয়ান হবে। এখানে এ এর ভ্যালু ওয়ান, বি এর ভ্যালু ওয়ান, তাহলে ওয়ানের সংখ্যা কি হয়ে যায়, জুর, জুর হলে জিরো হবে। জোর হওয়ার কারণে এখানে জিরো হয়েছে, এই ওয়ানটা থাকবে না। তাহলে আবার যদি দুইটাই জিরো হয় তাহলে আউটপুটের সংখ্যা কি, জিরো হবে। সূত্র হচ্ছে, ইনপুটে ওয়ানের সংখ্যা বিজোড় হলে আউটপুট ওয়ান হবে। তাহলে এখানে ওয়ানের সংখ্যা কয়টা, একটা, তাহলে আউটপুট ওয়ান হবে। দুই নম্বর, HTML এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে এটা মুখস্থ, ডট HTML এবং ডট HTM। হেডার ফাইল হচ্ছে, এটা পঞ্চম অধ্যায়ের এমসিকিউ, হেডার ফাইল হচ্ছে ডট এইচ যুক্ত যে ফাইলগুলো, যে ফাইলের আন্ডারে বিভিন্ন ফাংশন থাকে, যেমন stdio ডট এইচ, এটা একটা হেডার ফাইল, ম্যাট ডট এইচ, এটা একটা হেডার ফাইল, মুখস্থ করতে হবে। এত 1010 এর সমতুল্য মান, 1010 বাইনারিতে আছে, সমতুল্য মান কোনটা হবে। এখানে দশমিক মান দেওয়া আছে, অক্টাল মান দেওয়া আছে এবং হেক্সাডেসিমাল মান দেওয়া আছে। আমরা এটাকে সমাধান করে দেখব। 1010, এটাকে যদি প্রথমে আমরা ডেসিমেল করি, তাহলে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2, 0 1 2 3, তাহলে 1 × 8 প্লাস 0 × 4 প্লাস 1 × 2 প্লাস 0 × 1, 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 0, 10। তাহলে ডেসিমেল করলে আসলো মান কি, 10, এটা সঠিক। এবার আমরা এটাকে অক্টাল করব, 1010, অক্টালের সময় 3 বিট করে করতে হবে। এর ভ্যালু আসবে 2, এর ভ্যালু আসবে 1, 12, তাহলে এটাও সঠিক। আমরা হেক্সাডেসিমেল করে দেখব, 1010, হেক্সাডেসিমেলের সময় 4 বিট, তাহলে 1 2 4 8 1 0 1 0, 8 আর 2 10, হেক্সাডেসিমেলে দেয়া আছে 14, তাহলে এটা ভুল, তাহলে উত্তর হচ্ছে এটা। তারপর উদ্দীপকে যাদের বেতন 30,000 টাকার উপরে তাদের দ্রুত খুঁজে, এটা ষষ্ঠ অধ্যায়ের একটা এমসিকিউ, কাউকে খুঁজে বের করা, একটা শর্ত সাপেক্ষে যাদের বেতন 30,000 তাদেরকে খুঁজে বের করতে হবে। শর্ত সাপেক্ষে কোনো কিছু খুঁজে বের করা ব্যাপারটাকে বলা হয় কুয়েরি। উদ্দীপকের টেবিলের ফিল্ড রিলেশনের ভূমিকা রাখতে পারে, এটা ষষ্ঠ অধ্যায় এমসিকিউ। রিলেশন করা যাবে ওই ফিল্ড দিয়ে, গতকালকের ক্লাসে বলেছিলাম ফিল্ড কোনগুলো, ইআইডি, নেম, অ্যাড্রেস, এগুলো হচ্ছে ফিল্ড। ওই ফিল্ড দিয়েই রিলেশনশিপ তৈরি করা যায় যে ফিল্ডের তথ্যগুলো ইউনিক হয়, যেমন ইআইডি ইউনিক, ভিন্ন, সবার ভিন্ন হবে, মোবাইল নাম্বার ভিন্ন হবে, তাহলে ইআইডি এবং মোবাইল নাম্বার দিয়েই রিলেশনশিপ তৈরি করা যাবে। উত্তর হচ্ছে 1 আর 3। তারপর এগুলো মুখস্থ করা, 7 8 9 মুখস্থ করতে হবে, 10। 11 নম্বর হচ্ছে কোনটি ন্যান্ড গেট, এটাও একটা মুখস্থ, চিহ্নগুলো চিনতে হবে, এটা হচ্ছে এন্ড গেট। তো এন্ডের সাথে যখন নট যোগ করা হয় এটা হয় ন্যান্ড গেট, এটা অর গেট, এটা নর গেট, তাহলে মুখস্থ হচ্ছে এটা হচ্ছে ন্যান্ড গেট, এন্ড এবং নট একসাথে মিলে হচ্ছে ন্যান্ড গেট। ওয়েব ব্রাউজার হলো, ওয়েব ব্রাউজার কোনটা, গুগল ক্রোম হচ্ছে ওয়েব ব্রাউজার এবং সাফারি হচ্ছে ওয়েব ব্রাউজার, ইউটিউব এখানে ওয়েব ব্রাউজার না। প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়, আগে জানতে হবে প্রোগ্রামে 3 ধরনের ভুল হতে পারে, লজিক্যাল ভুল, ডেটা ভুল, সিনট্যাক্স ভুল। লজিক্যাল ভুল হচ্ছে কোনো যুক্তিগত ভুল, লেস দেনের জায়গায় গ্রেটার দেন দেয়া, গ্রেটার দেনের জায়গায় লেস দেন দেয়া। ডেটা ভুল হচ্ছে কোনো ভুল ডাটা দেয়া, 5 এর জায়গায় 6 দেয়া, এগুলো হচ্ছে ডেটা ভুল। আর সিনট্যাক্স ভুল হচ্ছে গ্রামাটিক্যাল, প্রোগ্রামের যে গ্রামারগুলো থাকবে সেখানে কোনো ভুল হওয়া। আর সিনট্যাক্স ভুল কম্পিউটার বুঝতে পারে এবং এটার জন্যই বার্তা প্রদর্শন করে, লজিক্যাল ভুল এবং ডেটা ভুল কম্পিউটার বুঝতে পারে না, তাহলে উত্তর হবে ক। কোন ধরনের ডাটা টাইপের মাধ্যমে ডাটা পেজের সাথে ওয়েব পেজের, এটা হাইপারলিঙ্ক, এটা ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ। আসকি 8 কোটের মাধ্যমে কয়টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়, এটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখন আসকি 8 কত বিটের, 8 বিটের, তাহলে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 করলে
তোমার আনসারটা পেয়ে যাবে 2 to the power 8। 2 to the power 8 করলে উত্তর হবে 8। এটা এখানে মিস্টেক ভুল আছে, 2 to the power 8। আজকে এটা হচ্ছে 8 বিটের কোড। ডাটাবেজে সাজানোর প্রক্রিয়া, ডাটাবেজ সাজানোর প্রক্রিয়া হচ্ছে আমরা আগেই শিখেছি, কোয়েরি মানে হচ্ছে শর্ত সাপেক্ষে খুঁজে বের করা, তো সাজানো মানে শর্টিং আর ইন্ডেক্সিং, এই দুটো হচ্ছে সাজানো, উত্তর হচ্ছে এইটা। 17 নম্বর দেখতে পাচ্ছি যে আউটপুট স্টেটমেন্ট কোনটা, আউটপুট স্টেটমেন্ট হচ্ছে প্রিন্টএফ এবং পোর্ট এস, এটা হচ্ছে আউটপুট স্টেটমেন্ট। উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত কোনগুলো, সংরক্ষণের সাথে জড়িত হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ হচ্ছে মেমোরি, মেমোরির মতোই কাজ করে, 1 বিট ধারণ করতে পারে, এটা 1 বিট সংরক্ষণ করতে পারে। আর রেজিস্টার, রেজিস্টার কি ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি অস্থায়ী মেমোরি। আর অ্যাডার হচ্ছে যুগের কাজ করে, তাহলে এখানে সংরক্ষণের সাথে জড়িত হচ্ছে রেজিস্টার এবং ফ্লিপ ফ্লপ। রেজিস্টার তৈরি হয় ফ্লিপ ফ্লপ দিয়ে আর ফ্লিপ ফ্লপ 1 বিট ধারণ করতে পারে। কন্টেইনার ট্যাগ কোনগুলো, কন্টেইনার ট্যাগ হচ্ছে ওই ট্যাগ যার শুরু আছে এবং শেষ আছে। তাহলে আমরা জানি বিআর এর শুরু আছে কিন্তু শেষ নেই, এটা একটা এমটি ট্যাগ। ইমেজ, এটা একটা এমটি ট্যাগ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ওএল, ওএল অর্ডার লিস্টের জন্য, যেটা কিন্তু এখানে অপশনের মধ্যে শুধু ওএল সিলেক্ট করার অপশনটা ছিল না, তাহলে এটা ভুল, কিন্তু আমাদের আনসার হচ্ছে ওএল। কন্টেইনার ট্যাগ হচ্ছে যার শুরু আছে শেষও আছে। আর সবচেয়ে বড় হেডিং ট্যাগ কয়টা, কোনটি, তোমরা জানো হেডিং ট্যাগ হচ্ছে 6টি, H1 থেকে নিয়ে H6, সবচেয়ে বড় হচ্ছে H1, H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ। 22 নম্বর MCQ, 22 নম্বর MCQ তে বলেছে 37.125 এর বাইনারি মান কত। তাহলে আমরা জানি দশমিক সংখ্যাকে বাইনারি করতে হলে পূর্ণ সংখ্যাকে ভাগ এবং ভগ্নাংশকে গুণ করতে হয়। তাহলে 37কে আমরা যদি ভাগ করি, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে 37কে যদি 2 দিয়ে ভাগ করি, 18 বার যাবে, 18 দুগুণে 36, 1 বেশি থাকবে, 18-র মধ্যে 9 বার যাবে, 0 মানে বেশি থাকবে না, 9-এর মধ্যে 4 বার যাবে, 1 বেশি থাকবে, 4-এর মধ্যে 2 বার যাবে, 0 থাকবে, 2-এর মধ্যে 1 বার যাবে, 0, 1-এর মধ্যে আর ভাগ যাবে না, না গেলে 0, হাতে এইখানে যা ছিল এখানে হয়ে যাবে, এর হচ্ছে পূর্ণ সংখ্যা। নিচ থেকে উপরে লিখতে হবে অ্যান্সার 100101। আর ভগ্নাংশকে গুণ করেছি 125কে, 2 দিয়ে গুণ করেছি, 250 হয়েছে। আবার শুধু ভগ্নাংশকে গুণ করেছি 2 দিয়ে, 0.5, 0.5, 0.500 একই কথা। আবার 0.5 বা 0.500কে 2 দিয়ে গুণ করলে আসে 1.00। তাহলে এটা উপর থেকে আনসার 001। তাহলে উত্তরটা হলো কি 100101.001। তাহলে এটার উত্তর হবে এই যে এটা, এটা হচ্ছে সঠিক উত্তর। উদ্দীপকের বর্তনীর আউটপুটের সরলকৃত মানের বর্তনী হতে পারে, এটাকে সরল করতে হবে। তাহলে আমরা এটা স্ক্রিনে করছি, একটু জুম করে নিচ্ছি, এখানে কি আসবে, এ প্লাস বি গুণ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ভার। এটাকে আমরা সরল করে দেখবো, এখানে এ প্লাস বি ভার দেখে নিচ্ছি আবার, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ভার, এটাকে আমরা সরল করব, গুণ হবে একবার এর সাথে, একবার বি ভারের সাথে, প্লাস এ বি প্লাস বি বি ভার, বি বি ভার মানে 0, দুইটা এ হলে একটা এ, প্লাস এ বি ভার প্লাস এ বি, ওইটা 0 0 লিখতে হবে না, এক কমন যাবে, থাকবে 1 প্লাস বি ভার প্লাস বি। তো 1-এর সাথে এখানে বারটা থাকবে না, এখানে বার থাকবে না, কমন যাবে শুধু এ। তাহলে এ ইন্টু ওয়ান মানে এই, তার মানে উত্তর হচ্ছে এ, তার মানে উত্তর এ। তাহলে এ হলে সঠিক হচ্ছে এইটা এবং এইটা, কিভাবে সঠিক, এখানে এই দিক দিয়ে এ যাচ্ছে, এই দিক দিয়েও এ যাচ্ছে, তার এ প্লাস এ মানে এই, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এ ইন্টু এ মানে এই, তার মানে এই সঠিক হচ্ছে এটা 2 এবং 3। ডিকোডার ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট সংখ্যা কত হবে, তো ডিকোডারের সূত্র হচ্ছে n = 2 to the power n, তার মানে n যদি 4 হয় তাহলে 2 to the power 4 মানে 16, উত্তর হচ্ছে এটা। নিচের কোন, নিচের চিত্রটি কোন মোডের, নিচের চিত্রটি হচ্ছে মনে হচ্ছে সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট, কারণ একদিকে যাচ্ছে এবং সবাই কাছেই তথ্য পৌঁছে যাচ্ছে। তো
তাহলে আমাদের মনে রাখতে হবে ব্রডকাস্ট বলা মানেই সিমপ্লেক্স, মানে ব্রডকাস্টই সিমপ্লেক্স হয়। তাহলে আমাকে সিমপ্লেক্স আনসার করার দরকার নাই, ব্রডকাস্ট আনসার করলেই চলবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কিভাবে তোমরা কুমিল্লা বোর্ড 2017 এর এমসিকিউগুলো সমাধান করবে। আল্লাহ তোমাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।